কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা ট্রেড অ্যাপ নিয়ে কথা বলবো। সম্প্রতি কিন্তু মেটা কোম্পানির ফেসবুক ট্রেড অ্যাপটি রিলিজ করেছে। তো এই ট্রেড অ্যাপে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে এটাতে পোস্ট করতে হয় বা এটার প্রাইভেসি কিভাবে দিতে হয়, আজকের এই ভিডিওতে আমি পুরোপুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। টুইটারকে কম্পিটিশনে আনার জন্য বা টুইটারের মতো করেই আরেকটি অ্যাপ খুলেছে ফেসবুক কোম্পানি। এবং টুইটারের যে অপশনগুলো আপনি টাকা দিয়ে ইউজ করতেন, এই অ্যাপে, এই থ্রেড অ্যাপে আপনি কিন্তু সেই অপশনগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন খুব সহজেই। তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন। তো আমরা ফার্স্ট আপনাদের যাদের একটি করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, এটিও কিন্তু ফেসবুক কোম্পানির, তারা আপনার ইনস্টাগ্রামের প্রোফাইলে চলে আসবেন। তারপর ঠিক উপরের দিকে ডান পাশে থ্রি ডট আইকন মেনু আছে, এখানে ট্যাপ করবেন। তারপর দেখবেন অনেকগুলো অপশন আপনাদের সামনে চলে আসবে। এইখান থেকে আপনারা দুই নম্বরে দেখতে পারবেন থ্রেড অপশন, এই থ্রেড অপশনে আপনি ট্যাপ করবেন। করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচের দিকে খেয়াল করেন গেট থ্রেড নামে একটি লেখা আছে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। এইখানে ট্যাপ করার পর একটু ওয়েট করবেন, তারপর আপনার থ্রেড অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল হবে। আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, আপনারা চাইলে বাড়তিভাবে মানে আলাদাভাবে থ্রেড অ্যাপটি ইনস্টল করেও কিন্তু এই কাজটি করতে পারবেন। তারপর দেখেন ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে দেখুন আপনাদের যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটি রয়েছে এখানে সেটা শো করবো, এটার উপর আপনারা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে ইনস্টাগ্রামে আপনি যে নামে বা যে ইনফরমেশনগুলো দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই ইনফরমেশনগুলো অটোমেটিক আপনার সামনে শো করবে। তারপর এখানে দেখেন বলা আছে ইম্পোর্ট ফ্রম ইনস্টাগ্রাম, এইখানে আপনি যে ব্ল্যাক কালার এটাতে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর নিচে লেখা আসবে কন্টিনিউ, এবং সেই কন্টিনিউ আপনি আবার ট্যাপ করবেন। তারপর এখানে প্রোফাইল, পাবলিক প্রোফাইল এবং প্রাইভেট প্রোফাইল, আমরা উপরের দিকে যে প্রাইভেট পাবলিক প্রোফাইল রয়েছে এটাতে ট্যাপ করে নিচে কন্টিনিউয়ে ট্যাপ করে দেব। তারপর এখানে দেখবেন যারা ইতিমধ্যে থ্রেড অ্যাপটি ক্রিয়েট করেছে তাদেরকে কিন্তু এখানে শো করানো হবে। তো আপনি চাইলে কিন্তু এখানে অল বাটনে ট্যাপ করে তাদেরকে শো করাতে পারেন বা তাদেরকে আপনি ফলো করতে পারেন, অথবা উপরের দিকে দেখুন টিক মার্ক রয়েছে, এখানে দিয়ে আপনি থ্রেড অ্যাপে প্রবেশ করতে পারেন। তো আমরা উপরে থেকে থ্রেড অ্যাপে প্রবেশ করলাম, কাউকে ফলো করলাম না। তারপর নিচের দিকে দেখেন এখানে জয়েন থ্রেড নামে একটি অপশন রয়েছে, সেইখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার পর একটু অপেক্ষা করার পর দেখবেন আপনার থ্রেড অ্যাপের যে ইন্টারফেসটা রয়েছে এটা পুরোপুরি আপনাদের সামনে চলে আসবে। তো এখন এখান থেকে নিচের দিকে খেয়াল করেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এর মধ্যে থেকে মাঝখানের যে অপশনটা রয়েছে এইখানে আপনারা ট্যাপ করবেন। করার পর এরকমই ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু লিখে কিন্তু স্ট্যাটাস দিতে পারেন। এবং এটার নিচে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এইখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে এখানে অ্যালাও চাবে, অ্যালাও করে দেবেন, এবং আপনার গ্যালারি থেকে যে কোনো পিকচার সেন্ড করে বা ভিডিও আপনি এখানে আপলোড করে পোস্ট করার সাথে সাথেই কিন্তু সেটি ভাইরাল হয়ে যায়, আমি দেখেছি এই অ্যাপে। এবং এই অ্যাপের প্রাইভেসি দেওয়ার জন্য আপনি কি করবেন, এই যে নিচের দিকে অনেকগুলো অপশন দেখছেন এখান থেকে যে মানুষের মতো একটা আইকন রয়েছে এখানে ট্যাপ করবেন। করার পর আপনার প্রোফাইলটা চলে আসবে, আপনি চাইলে এডিট প্রোফাইলে ট্যাপ করে আপনি কিন্তু এই থ্রেড অ্যাপের প্রোফাইল দিয়ে আপনার নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। তো এটা আমরা এখন দেখাচ্ছি না। তারপর এখান থেকে এখন আমরা এটার প্রাইভেসি দেব। এখান থেকে দেখুন আমরা প্রোফাইলে আসার পর ঠিক উপরে ডান পাশের কর্নারে দুটি অ্যারো চিহ্ন রয়েছে বা দুইটি দাগ রয়েছে, এখানে আমরা ট্যাপ করব। করার পর এখান থেকে আমরা অ্যাকাউন্ট সেকশনে চলে যাব। তারপর এখান থেকে আমরা সিকিউরিটিতে ট্যাপ করব। সিকিউরিটিতে ট্যাপ করার পর এখানে আমাদের ফেসবুকের যে ভেরিফিকেশনগুলো রয়েছে সবগুলোই শো করবে। আমাদের যাদের ফেসবুকে টু ফ্যাক্টর ভেরিফিকেশনটি ওয়ান রয়েছে তাদের করতে হবে না, তাদের অটোমেটিক থ্রেড অ্যাপেও কিন্তু এটা ওয়ান হয়ে যাবে। যাদের করা হয়নি তারা এই অপশনটি আসার পর এখান থেকে দেখুন এজ এ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন করে আপনারা ওয়ান করে দিবেন, তাহলেই দেখবেন থ্রেড অ্যাপের আপনার আর কোনো ঝামেলা থাকবে না, আপনি সুন্দর একটি প্রাইভেসি পেয়ে যাবেন। তো আমার এই ভিডিও যাদের একটু উপকারে আসবে বা থ্রেড অ্যাপ কীভাবে ক্রিয়েট করতে হয় শিখতে পেরেছেন, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজ থেকে, অবশ্যই একটি লাইক দিবেন, আমার পেজটি ফলো করবেন। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি নিচে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।